বর্তমান সমসাময়িক বিষয় হচ্ছে যে বর্তমান আবরার হত্যা, আবরার হত্যা আসলে এটা একটা আসলে ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, তো সারা বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একটা ঘটনা ঘটে গেছে। এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এরকম ঘটনা আমরা কেউ আসলে এরকম ঘটনার জন্য আমরা প্রস্তুত না, আমরা কেউ আমরা পছন্দ করি না, আমরা চাই না এরকম কোনো ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজেও খুব শক্ত হাতে এই ঘটনার ব্যাপার উনি পদক্ষেপ নিয়েছেন, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে উনি অ্যারেস্ট করেছেন, উনি দেখেননি যে কে ছাত্রলীগ, কে যুবলীগ, কে আওয়ামী লীগ, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। পাশাপাশি আবরার হত্যা নিয়ে এখানে কিছু কুচক্রী মহল, এটা নিয়ে অপরাজনীতি করার অপচেষ্টায় লিপ্ত আছে, সেটাও আমরা বুঝি, বাংলাদেশের সাধারণ জনগণ আমরা সবাই বুঝি। ঘটনা যেহেতু এটা ঘটে গেছে, এখানে তো নেত্রীর কোনো হাত ছিল না, শেখ হাসিনার কোনো হাত ছিল না, উনিও মর্মাহত, উনিও ব্যতীত আমরা যেরকম সাধারণ মানুষ, উনিও আমাদের মতো রক্ত মাংস মানুষ। এটা নিয়ে রাজনীতি করার কোনো, আমি মনে করি এটা নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। যারা রাজনীতি করতেছে তারা তাদের আগের পূর্ববর্তী মনোবেতনা, ক্ষমতায় যাওয়ার যে অপচেষ্টা, তারা যেতে পারে নাই, দীর্ঘদিন তারা বিরোধী দল তারা ছিল, তারা উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে, এটা সাধারণ জনগণ জানে। বাংলাদেশের যে উন্নয়ন, যে অগ্রগতি, সেটা রুখে দেওয়ার জন্য তারা এই অপচেষ্টায়, ঘৃণ্য অপচেষ্টায় তারা লিপ্ত আছে। আবরার হত্যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং অপরাধী যারাই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা সবাই আবরার হত্যার উপযুক্ত বিচার চাই। আমাদেরও সবার সন্তান আছে, শেখ হাসিনাও মানবতার মা, উনিও মা, ওনারও সন্তান আছে, উনিও চাই আবরার হত্যার বিচার হোক। আমি এটা নিয়ে কেউ অপরাজনীতি করুক এটা আমি চাই না। এই বিষয়টা নিয়ে আসলে এটা আমাদের ওয়ার্ডে, যে আপনি যে ঘটনার কথা বলতেছেন সেটা আমাদের প্রশাসনিক বা আমার পার্শ্ব এলাকায়, সেটা প্রশাসনিকভাবে আমাদের পতেঙ্গা থানা অত্যন্ত সাহসিকতার সাথে, বন্দর থানা, এটা বন্দর থানার ঘটনা, পতেঙ্গা থানা আচ্ছা তাই নিবে কাঠগুজি, বন্দর থানা হলে এটা আমার না। হ্যাঁ, রেবেকা সুলতানা পলি যেটা ষষ্ঠ শ্রেণী ছাত্রী, যেটা বাবা প্রবাসী, যেটা যে ঘটনাটা ঘটেছে আমরা আসলে খুবই মর্মাহত। এই ধরনের ঘটনা আমি আগেও বলেছি, আমরা কেউ চাই না এই ধরনের ঘটনা ঘটুক। প্রত্যেকের সন্তান আছে, আপনারও আছে, আমাদের আছে, যারা আছেন, আমরা কেউ চাই না এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। জি জি, আমরা অবশ্যই রেবেকা সুলতানার পলির এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক আমরা চাই, এবং আমরা যারাই অপরাধী তাদের শাস্তি আমরা চাই। অক্টোবর দ্বিতীয় বর্ষপূর্তি আপনাদের পালিত হবে, তো আমি এই চ্যানেলটির বেশ সুনামের সাথে বিগত 2 বছর তাদের আপনাদের বিভিন্ন সংবাদ, তথ্যবহুল বিভিন্ন সংবাদ, সত্য সংবাদ আপনারা প্রচার করেছেন। এটা চট্টগ্রাম শহরে জনপ্রিয়, অন্যতম জনপ্রিয় একটা চ্যানেল, তো আমি কর্ণফুলী এই যে চ্যানেলের দ্বিতীয় বৎসপূর্তি উপলক্ষে আমি এই চ্যানেলের আরও উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি কামনা করছি। ভবিষ্যতে কর্ণফুলী চ্যানেল আরও বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ প্রকাশ করবে আমি আশাবাদী। আপনারা মানুষের, সাধারণ মানুষের, চট্টগ্রাম শহরের সাধারণ মানুষের বিভিন্ন সমসাময়িক সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ।